আমাকে কেউ বাঁচাও। একটা পাখি বাঁচার জন্য অনেক কাকুতি মিনতি করছিল, কিন্তু কোনোভাবেই সে বাঁচতে পারছিল না। এদিকে জঙ্গলের পাখিরা, তোমরা কি জানো কাল আমাদের জঙ্গলে একটা অতিথি পাখি এসেছিল? সে কোথায় গেছে? কাল সন্ধ্যায় আমি তাকে শেষবারের মতো দেখেছিলাম, তারপর যে কোথায় চলে গেল কে জানে। আমার তো মনে হয় সে তার বাড়ি চলে গেছে। আচ্ছা ছাড়ো এসব, আর চলো পুকুর ঘাটে গিয়ে একটু সাঁতার কেটে আসি। গরমটাও বেশ পড়েছে, চল তাহলে গিয়ে একটু ঘুরে আসি। এরপর টুনি আর সুখী মিলে পুকুর পাড়ের দিকে যেতে থাকে। এমন সময় টুনির মা টুনিকে ডাকতে থাকে। সুখী, তুই গিয়ে পুকুর পাড়ে সাঁতার কাটতে থাক, আমি এক্ষুনি মায়ের কাছ থেকে আসছি। আচ্ছা ঠিক আছে, তবে তাড়াতাড়ি আসিস কিন্তু। টুনি তার মায়ের কাছে যায়, আর সুখী সাঁতার কাটার জন্য পুকুর ঘাটে যায়। আর যেই না সুখী পুকুরে নামতে যাবে, তখনই সুখী পুকুর ঘাটে সোনা মণি হীরে জহরত ভর্তি তিনটি হাঁড়ি দেখতে পায়। আরে এখানে তো তিনটি হাঁড়ি, কোথা থেকে এলো? তাও আবার এত সোনা দানায় ভর্তি, কেউ কি আছেন এখানে? কি হলো, আছেন কি কেউ? মনে হয় কেউ নেই, যদি থাকতো তাহলে অবশ্যই সাড়া দিত। তাহলে হয়তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে এগুলো উপহার দিয়েছে। আমি তাড়াতাড়ি হাঁড়িগুলো নিয়ে এখান থেকে চলে যাই। সুখী গুটি গুটি পায়ে হাঁড়িগুলোর কাছে যায়, আর যেই না হাঁড়িগুলো সোনাদানায় হাত দেয়, তখনই হাঁড়িগুলো তাদের আকর্ষণীয় বলে সুখীকে টেনে ভিতরে নিয়ে যায়। সুখীকে হাঁড়ির ভেতরে টেনে নিয়ে যেতেই পুকুর ঘাটে তিন হাঁড়ি আবার সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। মা, আমি তো সুখীকে পুকুর ঘাটে রেখে এসেছি, ও হয়তো আমার জন্য এখন অপেক্ষা করছে। তুমি থাকো, আমি এক্ষুনি সাঁতার কেটে আসছি। টুনি তার মায়ের কাছ থেকে উড়ে পুকুর ঘাটে যায়। একি পুকুর ঘাট তো পুরো ফাঁকা, সুখী কোথায় গেল? ও নিশ্চয় আমার দেরি হওয়ার কারণে বাড়ি চলে গিয়েছে। আমি ওর দেরি না করি, ওইদিকে মা আমাকে কাজের জন্য তাড়া দিচ্ছিল, আমি বরং বাড়ি ফিরে গিয়ে মায়ের হাতে হাতে কাজ করে দেই। টুনি আর এক মুহূর্ত দেরি না করে পুকুর ঘাট থেকে উড়ে বাড়ি ফিরে যায়। এরপর থেকে দিনের পর দিন কাটতে থাকে, পুকুর পাড়ের তিন হাঁড়ি একটা করে পাখি খেতে থাকে। তিন হাঁড়ি পাখির আশায় হাসতে থাকে। এদিকে এক বৃদ্ধার সাথে তার নাতনি স্নান করতে আসে, আর যেই না বৃদ্ধাটা হাঁড়ির সামনে আসে, তখনই তিন হাঁড়ি বৃদ্ধাকে তার দিকে টেনে নেয়। এদিকে বৃদ্ধার নাতনি এক দৌড়ে টুনির কাছে চলে আসে। তার মানে এতদিন ধরে এতগুলো পাখি কি ওই পুকুর ঘাটের হাঁড়ির কারণেই মারা গিয়েছে, আর আমরা তাদের খুঁজে পাইনি? এখন তো তাহলে আমাকে আর হাত গুটিয়ে বসে থাকা চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। আমাকে এক্ষুনি তান্ত্রিক বাবার সাথে দেখা করতে হবে। শোন, তুই বাড়ি ফিরে যা, আর একদম বাড়ি থেকে বের হবি না বলে দিলাম। তান্ত্রিক বাবা, অনেক কষ্ট করে আপনার কাছে এলাম, সবকিছু শুনুন তবে। সবই তো খুলে বললাম তান্ত্রিক বাবা, এবার কি হবে বলুন তো? ওটা হলো পুকুর ঘাটের অভিশপ্ত তিন হাঁড়ি। কিন্তু ওরা অভিশপ্ত কি করে হলো, আর ওরা পাখিগুলোকেই বা কেন খাচ্ছে বলুন তো? এর উত্তর আমাদের অভিশপ্ত তিন হাঁড়ি দিতে পারবে। চল এখন আমরা হাঁড়ির কাছে যাই।
টুনি আর তান্ত্রিক পুকুর ঘাটে যায়। এইদিকে তিনহারি তান্ত্রিক আর টুনিকে আকর্ষণ করার জন্য সোনা দানায় পরিপূর্ণ হয়ে থাকে। আর তখনই তান্ত্রিক কিছু মন্ত্রভূত ছাই ছিটিয়ে দেয়। তোরা চোখে দেখতে পেলে আমাদের সাথে কোনো কথাই বলবি না, বরং আমাদের গিলে খাবি। আচ্ছা ছাড় এসব, আমাদের বল তো তোরা অভিশপ্ত কি করে হলি? তোরা আমাদের সত্যি কথা বললে আমরা দুজন তোকে সাহায্য করব। আমরা বেঁচে থাকতে তিন বোন ছিলাম, আর আমাদের তিন বোনের এক অলৌকিক শক্তি ছিল। আমরা তিন বোন ছায়াকে কাজে লাগিয়ে জাদু মন্ত্র করতে পারতাম, আর সেটা এক শয়তান ভৈরবী মা জানতে পারে। তোরা তিন বোন আমার গোলাম হয়ে যা, আমার কথা মতো চলতে শুরু কর। আমরা কেন তোমার কথা শুনবো? আর কি চাও তুমি আমাদের কাছে? আমার কথা তোদের শুনতেই হবে। তোরা এক্ষুনি চাঁদের ছায়া সূর্যের ছায়াকে আটকে আমার দাসত্ব বানিয়ে দে। আর ওরা যদি একবার আমার দাসত্ব গ্রহণ করে, তাহলে আমি এই পুরো পৃথিবীকে আমার হাতের মুঠোয় নিব। তোমার সেই সাধনা কোনোদিন পূর্ণ হবে না, আমরা কখনোই তোমার কথা মতো কাজ করব না। তাহলে আমিও তোদের বাঁচতে দিব না। তোদের আমি শেষবারের মতো বলছি, তোরা আমার কথা মতো কাজ করবি কি না সেটা আগে বল। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিয়ে দিব, তবু তোমার কথা মতো আমরা কাজ করব না। তাহলে মর এবার তোরা। সেই দুষ্ট ভৈরবী আমাদের তিন বোনকে মেরে ফেলে, আর আমাদের আত্মাকে নিজের বশ বানিয়ে আমাদের ওই তিনহারিতে বন্দি করে, আর তারপর আমাদের অভিশপ্ত করে এই পুকুর পাড়ে বন্দি করে চলে যায়। আর আমরা আমাদের ক্ষুধা মেটানোর জন্য পাখিদের ধরে ধরে খেতে থাকি। তোমাদের অভিশপ্ত মুক্ত হয়ে স্বর্গে চলে যাওয়ার কি কোনো উপায় নেই? আছে আছে, কোনো সৎ পাখি যদি স্বইচ্ছায় তার হাত কেটে তিন ফোঁটা রক্ত তিনহারিতে ফেলে, তবেই আমরা অভিশাপ মুক্ত হতে পারবো। হাড়ির কথা শুনে টুনি তান্ত্রিকের কাছ থেকে একটা ছুরি নিয়ে তার হাতে তিন ফোঁটা রক্ত তিনহারিতে ফেলে, আর তখনই তিনহারি অভিশাপ মুক্ত হয়ে যায় আর আত্মার রূপ নেয়। তোমরা আমাদের অনেক উপকার করলে, এবার আমরা শান্তিতে স্বর্গে যেতে পারবো। এরপর আত্মা চলে যায়, আর এ দেখে টুনি আর তান্ত্রিক ভীষণ খুশি হয়। জমিদার রাজু টোনা আর তার স্ত্রী মিনু ভীষণ চিন্তিত, কেননা তাদের একমাত্র মেয়ে টুনি কন্যা যে এক সপ্তাহ ধরে নিখোঁজ। ওগো কিছু একটা করো, এভাবে আর কতদিন? বিয়ের বয়সী একটা মেয়ে এভাবে হারিয়ে কোথায় যাবে বলো তো? আমার এমনি একটা মেয়ে কোনো কথা শোনে না, সারা দিন বনে বানারে ঘুরে বেড়ায়। ওগো আমার টুনিকে আমার কাছে ফিরিয়ে দাও। গিন্নি শান্ত হও, আমি তো চেষ্টা করছি, চারদিকে পাখিদের দিয়ে খোঁজ লাগিয়েছি, ঠিক আমাদের মেয়েকে খুঁজে পাবো আমরা। তুমি এত ভেঙে পড়ো না তো। যোগু কোথায় তুই, এদিকে একটু আয় তো। বলুন জমিদার মশাই। বলছি আজ একবার পুরো বনে মাইকিং করে দে, যদি কেউ আমার মেয়ের খোঁজ দিতে পারে। ঠিক আছে জমিদার মশাই, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। শোনো শোনো বনবাসীরা সবাই শোনো, জমিদারের মেয়ে টুনিকন্যা হারিয়ে গিয়েছে। যদি কোনো সহৃদয়বান পাখি টুনিকন্যার খোঁজ পেয়ে থাকো, তাহলে অতি শীঘ্রই জমিদার বাড়িতে আসার জন্য বলা হইল, খোঁজদাতাকে পুরস্কৃত করা হইবে। শোনো শোনো সবাই শোনো, একটি হারানো বিজ্ঞপ্তি। যজ্ঞকা কিভাবে পুরো বনে মাইকিং করতে থাকে। মাইকিনের আওয়াজে এক জাদুকর্ণীর ধ্যান ভেঙে যায়। এ আমি কি শুনলাম, জমিদারের মেয়ে হারিয়ে গিয়েছে? তাহলে এটা আমার জন্য ভারী সুখবর। আমার কতদিনের ইচ্ছে ওই জমিদার বাড়ির সকল সম্পত্তি ভোগ করা, আর জমিদার বাড়িকে আমার জাদু সাধনার আস্থানা বানানোর। এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব না। আমি জমিদারের মেয়ে টুনিকন্যার রূপ ধরে ওই জমিদার বাড়িতে প্রবেশ করব, আর সবাইকে মেরে ওই জমিদার বাড়ি আমার দখলে নিব। জাদুকর্ণী এসব বলে জাদুবিদ্যা প্রয়োগ করে, আর একটা নীল টুনির রূপ নেয়।
আরে বাহ, জাদু করে কত তাড়াতাড়ি টুনির রূপ নিতে পারলাম। কেউ বুঝতেই পারবে না যে আমি টুনি নই, আমি জাদুকরনি। যাই, এবার জমিদার বাড়িতে যাই। মা বাবা তোমরা কোথায়? এই দেখো তোমাদের মেয়ে ফিরে এসেছে। মা বাবা কোথায় তোমরা? একি, কে তুমি? মা, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমাদের মেয়ে টুনি। না, কখনোই তুমি আমাদের মেয়ে হতে পারো না, কারণ তোমার গায়ের রং নীল। কিন্তু আমার মেয়ের গায়ের রং লাল ছিল, বুঝেছো? তাই মিথ্যে নাটক একদম করবে না। হ্যাঁ, গিন্নি তো ঠিক কথাই বলেছে। তুমি কেন মিথ্যে বলে নিজেকে আমাদের মেয়ে দাবি করছো? তুমি কখনোই আমাদের মেয়ে হতে পারো না। ইরে, আমি তো জানতামই না যে জমিদারের মেয়ে টুনি কন্যার গায়ের রং লাল। কেন যে নীল রঙের রূপ নিলাম? না না, যে করে হোক ব্যাপারটা ম্যানেজ করতে হবে। বাবা মা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি তোমাদের মেয়ে। আসলে জানো বাবা কি হয়েছে? ওই যে আমি সেদিন বনে ঘুরতে গিয়েছিলাম না, তখন এক তান্ত্রিকের ধ্যান ভঙ্গ করেছিলাম, আর তান্ত্রিক আমাকে অভিশাপ দিয়ে এমন নীল রঙের বানিয়ে দিয়েছে। এসব তুই কি বলছিস মা? হ্যাঁ মা, আমি ঠিকই বলছি। তান্ত্রিক বাবা বলেছে আগামী 6 মাসের মধ্যে আমার এই অভিশাপ কেটে যাবে। তোমরা একদম চিন্তা করো না বাবা মা, 6 মাস পর তোমাদের লাল টুনি আবার তোমাদের কাছে ফিরবে। নীল টুনি রূপে জাদুকর্ণীর এমন কান্না মাখানো কথা শুনে জমিদার আর তার বউ বিশ্বাস করে নেয়। এই জন্যই তোকে বলি এত দুষ্টুমি করিস না, সারা দিন শুধু দুষ্টুমি করিস। দেখলি তো দুষ্টামো করার জন্য কি হাল হলো তোর? যাক, অবশেষে আমার মেয়েকে তো ফিরে পেলাম, আমার আর কোনো দুঃখ নেই। চল মা, ঘরে চল। নীলটুনি মিনু আর জমিদারকে ভুলিয়ে ভালিয়ে নিজের করে নেয়। এভাবে বেশ ভালোভাবে দিন কাটতে থাকে। হঠাৎ একদিন মা, ও মা, বাবা, ও বাবা, কোথায় তোমরা? দেখো তোমাদের হারিয়ে যাওয়া মেয়ে ফিরে এসেছে। মা বাবা কোথায় তোমরা? কি হলো? লালটুনির আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। বাবা মা, কতদিন বাদে তোমাদেরকে দেখলাম। জানো এতদিন তোমাদের না দেখে যে কতটা কষ্ট পাচ্ছিলাম। এই তুই কে রে? কেন এখানে এসেছিস? আমি তো টুনি এখানে আছি, তাহলে তুই কে? হ্যাঁ তাই তো, আমরা আমাদের মেয়েকে অনেকদিন আগেই তো ফিরে পেয়েছি, তুমি কে? কি বলছো মা, এই মেয়েটা কি করে তোমাদের মেয়ে হয়? তোমাদের মেয়ে তো আমি, এই দেখো আমার গায়ের রং লাল, আর এই মেয়েটার গায়ের রং নীল। মা বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি তোমাদের আসল টুনি কন্যা। এই মেয়েটা তোমাদেরকে মিথ্যে কথা বলছে। না না, আমি আসল টুনি। বাবা মা, এই লাল টুনি মিথ্যে কথা বলছে তোমাদের, আমি আসল টুনি। না, আমি আসল টুনি, তুই মিথ্যে কথা বলছিস। তুই নকল টুনি সেজে এখানে এসেছিস তাই না? এতই যদি তুই আসল টুনি হোস, তাহলে কেন এতদিন আসিসনি? কোথায় ছিলি এতদিন? আমাকে এক ডাইনি বন্দি করে রেখেছিল, কোন রকমে আমি ওখান থেকে পালিয়ে এসেছি। বিশ্বাস করো মা বাবা, বিশ্বাস করো আমাকে, আমি তোমাদের আসল মেয়ে। ভালো করে চেয়ে দেখো আমাকে। না বাবা মা, আমি তোমাদের আসল টুনি, আর লাটুনি মিথ্যে কথা বলছে। থামো তোমরা, তখন থেকে শুধু তোমরা ঝগড়া করেই যাচ্ছ। এবার তোমাদের দুজনকে আমি একটা প্রশ্ন করব, যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে সেই হবে আমার আসল টুনি। বলো তো দেখি, জমিদার বাড়ির গোপন কক্ষের চাবি কোথায় আছে? এই রে, এই বিষয়ে তো আমি কিছু জানি না, তাহলে কি উত্তর দিব এখন? বাবা, আমি জানি জমিদার বাড়ির গোপন কক্ষের চাবি আছে জমিদার বাড়ির বাগানের সোনার কলা গাছের কোটরের ভেতরে। উত্তর সঠিক হয়েছে, আমি আমার আসল টুনিকে পেয়ে গেছি। এই লাল টুনি আমাদের আসল মেয়ে। তার মানে এই নীল টুনি নকল? এই নীল টুনি, বল বল তুই কে? তাড়াতাড়ি সত্যি কথা বল, নয়তো তোর রক্ষে থাকবে না। কে রে? আমি তো ধরা পড়ে গেছি, এবার আসল রূপে আমাকে ফিরতে হবে।
এরপর নীলটুনি তার আসল রূপে ফিরে আসে। জাদুকরনি তুই, তুই আবার আমার জমিদার বাড়িতে হামলা দেওয়ার চেষ্টা করেছিস, আজ তোকে আমি ছাড়ব না। শয়তান জমিদার, তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না, আজ আমি তোদের সব কটাকে শেষ করে ফেলবো, আর এই জমিদার বাড়ির দখল নিব। এই দিনটার জন্যই তো আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম। না, এই জাদুকরনির সাথে এমনিতেই লড়াই করে পারা যাবে না, একে আমাদের আদি জাদুই তলোয়ার দিয়ে মারতে হবে। হ্যাঁ, লালটুনি তাড়াতাড়ি করে জমিদার বাড়ির আদি জাদুই তলোয়ার নিয়ে আসে আর জাদুকরনিকে পেছন থেকে আঘাত করে। তলোয়ারের আঘাতে জাদুকরনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহ, শয়তান লালটুনি, তুই আমাকে মারলি, আমি মৃত্যুর পরেও আত্মা হয়ে ফিরে আসব, আর তোদের সবাইকে মেরে আমার মৃত্যুর প্রতিশোধ নিব, প্রতিশোধ নিব আমি। এই কথা বলতে বলতে জাদুকরনি মারা যায়। সত্যি রে মা, তোর সাহস আছে বলতে হয়, তুই আগামী দিনের ভবিষ্যৎ। যাক, শত বাধা বিপত্তি পেরিয়ে আজ আমরা আমাদের মেয়েকে ফিরে পেলাম। কই যোগু, তোরা সবাই কই, তাড়াতাড়ি আয়োজন শুরু কর, আর বনের পাখিদের নিমন্ত্রণ জানা, আজ জমিদার বাড়িতে ভোজন হবে, মহাভোজন। সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। অসুস্থ টুনি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। একদিন বিউটি পারুলকে নিয়ে টুনির কাছে আসে। এই গরিব টুনি, কোথায় তুই? এদিকে তাড়াতাড়ি আয় বলছি। কি হয়েছে দিদি, আমাকে এমন করে ডাকছো কেন? কি হয়েছে মানে, তুই তোর মেয়েকে সামলে রাখিস না কেন বলতো? তোর মেয়ে আজকে আমার গাছের লিচু চুরি করে খেয়েছে, আর পারুলকে হাতে নাতে ধরায় ও পারুলকে মেরে পালিয়েছে, জানিস? দেখ, নিজের চোখে দেখ কি করেছে আমার মেয়ের অবস্থাটা। দিদি, আমি তো অসুস্থ, আমি ওর ঠিক মতো দেখাশোনা করতে পারছি না। আমি টুকির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি দিদি, আজ ওকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমি। আমি ওসব ক্ষমা টমা বুঝি না, আমি তোকে শেষবারের মতো বলে যাচ্ছি, আর যদি কখনো তোর মেয়ে এমন কাজ করে তাহলে ওকে কঠোর শাস্তি দিব, এই বলে দিলাম। মা পারুল, চল। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না, অসুস্থ হয়ে কোনো কাজই করতে পারছি না, তার উপর মেয়েটা আমার দুষ্ট হয়ে যাচ্ছে। আহ, কোনো চিন্তা করতেও পারছি না, মাথাটা প্রচন্ড ব্যথা করছে। যাই, ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই। টুনির মাথায় টিউমার থাকার কারণে টুনি খুবই অসুস্থ হয়ে পড়ে। টুনি কোনো কাজ করতে পারতো না, যার কারণে টুনি আর টুকিকে প্রায় দিন না খেয়েই থাকতে হতো। বেশ কিছুক্ষণ পর টুকি বাড়িতে চলে আসে। কি ব্যাপার টুকি, তুই কি শুরু করেছিস? দিন দিন বনবাসীরা তোর নামে বিচার নিয়ে আসছে। তুই নাকি আজকে বিউটি দিদির লিচু চুরি করেছিস? তুই কিন্তু দুষ্ট হয়ে যাচ্ছিস টুকি, খুব দুষ্ট হয়ে যাচ্ছিস। মা, ইচ্ছারাই কি করে যাচ্ছি বলো? ঘরে কোনো খাবার নেই, বনের পাখিদের কাছে খাবার চাইলে ওরা গরিব বলে দাঁড়িয়ে দেয়। আমি খোদা সহ্য করতে না পেরে এমন কাজ করেছি মা। সব আমার দোষ, আর যদি আমি এত অসুস্থ না হতাম তাহলে আমি কাজ করে তোর জন্য খাবার আনতে পারতাম, আর তোর পেট ভরা থাকলে তুই এই কাজ করতি না। টুকি মা, শোন, আজ থেকে এমন কাজ করবি না তুই, নয়তো তোর চিন্তায় যে আমি মরেই যাব রে মা। মা, এমন কথা বলো না মা, তুমি কি চাই আমি একা কি করে থাকবো বলো? মা, আমি আজ থেকে আর কোনো দুষ্টুমি করব না, না খেয়েই থাকবো, তবু এমন কাজ করব না মা। সৃষ্টিকর্তা এই সব কিছু আমাদের ভাগ্যে রেখেছিল রে মা। টুকি মা, আমার আমার মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, আমি কথাই বলতে পারছি না রে মা, আমাকে এক গ্লাস পানি দিয়ে তো খাই। রাতের বেলা টুনি আর টুকি ঘুমিয়েছিল, এমন সময় টুনির মাথা প্রচন্ড যন্ত্রণা করতে থাকে আর টুনি ছটফট করতে করতে সেখানেই মারা যায়। সকালে টুকি তার মায়ের মৃতদেহ দেখে অনেক কান্না করে।
মা, এটা তুমি কি করলি মা? কেন তুমি আমাকে একে করে চলে গেলে? বাবার মতো কেন চলে গেলে তুমি? এখন আমি কি করে একা থাকবো মা? মা মা উঠো না মা, চোখ খোলো মা, দয়া করে চোখ খোলো। এভাবে টুকি তার মায়ের পাশে কাঁদতে থাকে। বেশ কিছুক্ষণ পর তার মায়ের সৎকার করায়। টুকি তার বাড়িতে বসে কাঁদছিল। সৃষ্টিকর্তা, কেন কেন আমার সাথে এমনটা করলে? এখন আমাকেও তুলে দাও। মা বাবা যেখানে নেই সেখানে আমি একা কি করে থাকবো? আমার যে খুবই ক্ষুধা লেগেছে, ঘরে তো কোনো খাবারও নেই। যাই বিউটি মাসির কাছ থেকে কিছু খাবার খেয়ে আসি। বিউটি মাসি, আমি কি আর কিছুই বলবি না, এখন যে আমি অনাথ, বনে সবাই হয়তো আমি চাইলেই খাবার দিয়ে দিবে। কিছুদিন আগে লিচু চুরি করে খেয়ে আজ এসেছিস আবার খাবার চাইতে? চোর গরিব মুখ পুরি, যা যা এখান থেকে, নয়তো খুব খারাপ হবে বললাম। আমি অনাথ মাসি, এমন করুন না, দয়া করে একটু খাবার দাও। ক্ষুধা চালাইছে, আমার শরীর কাঁপছে, দয়া করো মাসি, একটু দয়া করো। বুঝেছি, তুই সহজেই যাবি না। পারুল, লাঠিটা নিয়ে আয় তো মা। বিউটি লাঠি দিয়ে টুকিকে তাড়িয়ে দেয়। টুকি এভাবেই বনের সকলের কাছে যায়, কিন্তু কেউই টুকিকে কোনো খাবারও দেয় না, বরং তাকে তাড়িয়ে দেয়। কেউ খাবার দিল না, বনে সকলেই স্বার্থপর। আমার এই যন্ত্রণা আর সহ্য হচ্ছে না। সৃষ্টিকর্তা, আমাকে তুলে দাও, তুলে দাও আমাকে। এমন সময় টুকির চোখ যায় যোগ্য কাকের উঠোনে রাখা খাবারের দিকে। যোগ্য কাকের কাছে খাবার দিয়েছিলাম, বলেছিল খাবার নেই, আর এখন উঠোনে অনেক খাবার দেখা যাচ্ছে। যে যখন দেয়নি তখন আমি চুরি করে খাবো, এছাড়া যে আমার কোনো উপায় নেই। এরপর টুকি খাবারের কাছে যায় আর গপ গপ করে খাবার খেতে থাকে। এমন সময় যোগ্য ওখানে আসে। এই শয়তান টুকি, তোর সাহস তো কম নয়, তুই আমার খাবার চুরি করে খাচ্ছিস। আজ তোকে আমি এমন শাস্তি দিব যে তুই আর কখনোই চুরি করার সাহস পাবি না। কাকা, আমি কি ক্ষমা করে দাও? আমি ক্ষুধা সহ্য করতে না পেরে এমন কাজ করেছি। আমাকে আমাকে কোনো শাস্তি দিও না কাকা। আমাকে কি বিউটি পেয়েছিস যে চুরি করার পরেও আমি তোকে ছেড়ে দিব? কখনোই না। দাঁড়া, চোরের বাচ্চা চোর, তোকে দেখাচ্ছি মজা। যোগ্য কাক একটা লাঠি দিয়ে টুকির দু চোখে খোঁচা দেয়। আহ, এটা কি করলে যোগ্য কাকু? আমার আমার চোখে যন্ত্রণা করছে, আর আমি তো কিছু দেখতে পাচ্ছি না। অন্ধ করে দিলে তুমি, আমাকে অন্ধ করে দিলে। বেশ ভালোই করেছি, আজ থেকে তুই কিছু দেখতেও পারবি না, আর বনের কাউকে জ্বালাতেও পারবি না। এমন চিৎকার চেঁচামেচি না করে চলে যা এখান থেকে, নইলে তোর হাত পা কেটে ফেলবো আমি বলে দিলাম। সৃষ্টিকর্তা, তোমার কোনো দিনও ভালো করবে না। মা গো, বাবা গো, আমি যে কিছুই দেখতে পাচ্ছি না, এখন আমি কোথায় যাব, কি করব? যোগ্য কাক অন্ধকন্যা টুকিকে ধাক্কাতে ধাক্কাতে বাড়ির বাইরে বের করে দেয় আর টুকিকে বনের গভীরে রেখে আসে। টুকি চলতে চলতে একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। কেউ কি আছে আশেপাশে? দয়া করে আমাকে একটু সাহায্য করো, আমি অন্ধকন্যা পড়ে গিয়েছি, দয়া করে আমাকে একটু উঠতে সাহায্য করো। বাবা মা, বাবা মা আমাকে নিয়ে যাও না, সবাই আমার সাথে অন্যায় করছে, আমি আর থাকতে চাই না পৃথিবীতে। এমন সময় একটা পরী এসে টুকিকে তোলে। কি ব্যাপার বৃষ্টি পাখি, তুমি এভাবে মাটিতে পড়ে কাঁদছো কেন? আর তুমি এই বনের গভীরে আসলে কি করে? এখানে তো অনেক হিংস্র পশু আছে। আমি একটা অন্ধ কন্যা, যোগ্য কাকা আমাকে অন্ধ বানিয়ে এখানে রেখে গেছে, কিন্তু কিন্তু কে তুমি আমাকে সাহায্য করলে যে? তুমি আবার আমাকে শাস্তি দিবে না তো? আমি হলাম পরি, আমি তোমাকে শাস্তি দিব না, কিন্তু যোগ্য কাক তোমাকে কেন অন্ধ করে দিয়েছে
আর তোমার মা বাবা কোথায়? এরপর টুকি পরীকে সব কথা খুলে বলে। পরি, তুমি দয়া করে আমার চোখ দুটো ভালো করে দাও, আমি তোমার পায়ে পড়ছি। ক্ষমা করবে মিষ্টি পাখি, কারো দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া আমাদের পরীদের ক্ষমতার বাহিরে। তবে আমি তোমাকে এমন জিনিস দিব যে তুমি উপকৃত হবে। আমি এখানে একটা কলাপাতার ঘর প্রকট করেছি, আজ থেকে এই কলাপাতার ঘরটা তোমার। তুমি এই কলাপাতার ঘরের কাছে যা চাইবে তোমাকে তাই দিবে কলাপাতার ঘর। তোমার খাবার পর্যন্ত এই কলাপাতার ঘর দিবে, তোমার আর কোনো কষ্ট হবে না পাখি। চলো তোমাকে কলাপাতার ঘরে প্রবেশ করিয়ে দেই। কলাপাতার ঘরে তো প্রবেশ করলে, এবার তবে আমি আসি টুকি, এই ঘর তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। এই কলাপাতার ঘর, আমার না ভীষণ ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। কলাপাতার ঘর টুকির মুখের সামনে খাবার প্রকট করে আর টুকি খাবার খায়। এভাবেই অন্ধকন্যা টুকি তার কলাপাতার ঘর নিয়ে বেশ সুখে দিন কাটাতে থাকে। আরে আরে, এ আমি কি দেখছি, কলাপাতার ঘর! এমন অদ্ভুত ঘর তো আমি কখনো দেখিনি। মনে হয় এই ঘরটা জাদুর হবে, দেখি তো এটা কার ঘর। এরপর যজ্ঞ উকি দিয়ে দেখে যে ভিতরে টুকি বসে আছে। আরে আরে, এটা অন্ধকন্যা টুকির কলাপাতার ঘর, এ এখনো বেঁচে আছে। একে এক্ষুনি তাড়িয়ে আমি এই জাদুর ঘর দখল করব, আর আমি হব অনেক ধনী, না জানি এই ঘরে কত গুপ্তধন আছে। যজ্ঞকাক কলাপাতার ঘরে প্রবেশ করতে ধরলে কলাপাতার ঘর থেকে হাত বেরিয়ে আসে আর যজ্ঞকাকের গলা টিপে ধরে। ওরে বাবারে, এটা কি হলো, এই ঘর, এই ঘর ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আহ, দম বন্ধ হয়ে আসছে। টুকি, টুকি মা দয়া করে আমাকে ছেড়ে দিতে বল, তোর ঘরকে বল টুকি, আমি আর তোর কোনো ক্ষতি করব না। না ঘর, তুমি ওই শয়তানকে ছাড়বে না, ওর কারণে আমি অন্ধ হয়ে গেছি, ও আমার জীবনের আলো কেড়ে নিয়েছে, ওকে উচিত শিক্ষা দাও। এরপর ঘর যজ্ঞকাকে ছুঁড়ে ফেলে দেয় দূরে। তুমি চিন্তা করো না অন্ধকন্যা, আমি তোমাকে সব বিপদ থেকে রক্ষা করব, আমি আছি তোমার সাথে। এভাবে অন্ধকন্যা টুকি একাই কলাপাতার ঘরে বাস করতে থাকে।